রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো নিয়মিত পালন করলে আমার আপনার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে হেসে হেসে কথা বলা আপনি যার সাথেই কথা বলবেন হেসে হেসে কথা বলবেন আর চরম মুহূর্ত ব্যতীত চেহারার মধ্যে মলিনতা গোমরাহী ভাব আনা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আপনি যদি এই কাজটি করতে পারেন সব সময় হেসে হেসে মানুষের সাথে কথা বলতে পারেন এবং মুখের মধ্যে গোমরাহী না আনতে না আনেন মুখের মধ্যে চিন্তার ছাপ মলিনতার ছাপ না আনেন তাহলে মেজাজি ভাব যদি না আনেন তাহলে কিন্তু সমাজের সবচেয়ে ভালো মানুষ আপনি হবেন এবং আপনাকে যখন মানুষটা ভালোবাসবে আপনার অন্তরের মধ্যে এমন প্রশান্তি আসবে আপনি নিজেও এটা কল্পনা করতে পারবেন না জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এরপরে দুই নাম্বার এটা অনেকবার বলেছি আবারও বলছি আমরা সমাজের সব মানুষরা রাগ করি এই রাগ করলে মাথায় মানে আমাদের সেন্সটা ঠিক থাকে না রাগ যখনই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন রাগ করলে সাথে সাথে তোমরা দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবা বসে অবস্থায় থাকলে শুয়ে যাবা তারপরও রাগ কন্ট্রোলে না আসলে শুয়ে থেকে মাটিতে গড়াগড়ি দেওয়া শুরু করবা এরপরও রাগ কন্ট্রোলে না আসলে তোমরা ওযু করে নিবা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রাগকে কন্ট্রোল করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সমাজের সবচেয়ে ভালো মানুষ সমাজের সবচাইতে সুন্দর মানুষ হতে চায় না সবচাইতে ভালো মানুষ সুন্দর মানুষ হতে চাইলে এই গুণগুলো আমার আপনার মধ্যে নিয়ে আসতে হবে এরপরে তিন নাম্বার রাস্তায় বাধা দানকারী যে সমস্ত কষ্টদায়ক জিনিস আছে এগুলো তুলে তুলে ফেলে দিতে হবে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তার মধ্যে একটা কলার চুচা কলার ছিলকা পড়ে আছে এরপর রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে আপনার পায়ে আঘাত লাগলো না কিন্তু আরেকজনের পায়ে লাগতে পারে আপনি এটা তুলে ফেলে দিবেন এটা যদি করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এইটা আপনাকে করার জন্য উপদেশ দিয়েছেন এই কাজ করলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে সমাজের সবচাইতে ভালো মানুষদের মধ্যে আপনি অন্যতম হতে পারবেন প্রিয় ভাইরা এরপরে চতুর্থ নাম্বার শত্রু তো আমাদের সবারই আছে এই শত্রুতা যখন আমাদের সাথে করে তখন আমরা নিজেদের সেন্স হারা ফেলি কেউ আমাদের সাথে শত্রুতা করলে আমরা তার বিরুদ্ধে আবার শত্রুতা করার জন্য উঠে পড়ে লাগি কিন্তু রাসূলের নির্দেশনা কি জানেন রাসূলের নির্দেশনা হলো তোমার সাথে যদি কেউ শত্রুতা করে তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তোমার সাথে যদি কেউ বদমেজাজি আচরণ করে তাহলে তুমিও তার সাথে শত্রুতা ভাব না নিয়া তুমি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রহমতের জন্য হেদায়েতের জন্য দোয়া করে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ হওয়ার জন্য যে উপদেশগুলো দিয়েছেন এর মধ্যে পাঁচ নাম্বার হলো আপনাকে যখন কোনো মানুষ একবার সালাম দিয়ে দেবে একবার সালাম দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই মানুষের জন্য আপনি সালামের জবাব দিবেন সালামের জবাবে শুধু আলাইকুম আসসালাম বলবেন না বরং সালামের জবাবের সঙ্গে একটা শব্দ আপনি বাড়ায়া বলবেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যদি সালামের জবাব দেওয়ার সময় কোনো বান্দা এক একটা সালামের জবাবের জন্য অতিরিক্ত শব্দ বলে তাহলে ওই বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা শব্দের জন্য দশটা নেকি দান করে দেয় সুবহানাল্লাহ সমাজের সবচাইতে ভালো মানুষ যদি আপনি হতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা মানুষকে সালাম দেওয়া লাগবে এবং সালামের জবাব দেওয়ার সময় এক একটা শব্দ বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতুল ফিরদাউস ওয়াল জান্নাহ এরকম করে যত অর্থবাদক শব্দ বাড়াইতে পারবেন তত দশটা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এরপরে ৬ নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন পরিচিত যে কোনো মানুষের সঙ্গে যদি তোমার দেখা হয়ে যায় তাহলে তুমি মুস্কিয়ে হাসি দিয়ে দিয়ে কথা বলবা কারণ আমার আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সঙ্গে দেখা হলেই মুস্কিয়ে হাসি দিয়ে দিয়ে কথা বলতেন সুবহানাল্লাহ তাহলে ভালো মানুষ হতে চাইলে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন সাত নম্বরে বড়দেরকে সালাম দিবেন বড়দেরকে কি দেবেন সব সময় বড়দেরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন এরপরে বড়রা যদি রাস্তা দিয়ে যায় সিকন রাস্তা ও যুবক ভাই আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন বড় কোনো মানুষ মুরব্বী ওই রাস্তা দিয়ে যাচ্ছে হতে পারে আপনার আত্মীয় হতে পারে আপনার শিক্ষক হতে পারে আপনার বাবার বন্ধু হতে পারে খালু মামা ফুপা চাচা যেই হোক না কেন চিকন একটা রাস্তা দিয়ে আপনিও যান আর একজন মুরব্বীও যায় এমন সময় সম্মানের সঙ্গে আদবের সঙ্গে ওই মুরব্বীকে আপনি রাস্তা ছেড়ে দিয়ে বলবেন আপনি আগে আগে যান রাস্তা সুন্দর করে যদি ছেড়ে দেন আল্লাহর নবী এটাও আপনাকে নির্দেশ করেছেন আপনি ভালো মানুষ হতে পারবেন সুবহানাল্লাহ
এই ছোট্ট ছোট্ট কাজগুলো করেন আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে সমাজের মানুষ এত বেশি ভালোবাসবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট কাজগুলোর কারণে কিন্তু আপনাকে সাফায়াত করে জান্নাতে নিতে পারেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা তাহলে আপনি করবেন কি সব সময় বড়দেরকে সম্মান করবেন আগে যেতে দিবেন এবং যদি কিছু বড়দের হাত থেকে পড়ে যায় আপনার চোখের সামনে হয় না এরকম হাত থেকে টাকা পড়ে গেছে হাত থেকে কোনো একটা প্রয়োজনীয় কাগজপাতি পড়ে গেছে সঙ্গে সঙ্গে ওই লোকটা উঠায় নেওয়ার আগে আপনি তড়িঘড়ি করে ওইটা উঠায় নিয়ে ওনার হাতের মধ্যে দিয়ে দিবেন এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রিয় ভাইরা আমার এরপরে যে কোনো মানুষ যদি আপনার সামনে কথা বলে অনেক সময় মুরব্বীরা কথা বলতে চাইলে আমরা বিরক্তির স্বর নিয়ে আসি বিরক্তি ভাব নিয়ে আসি কিন্তু কেউ যখন আপনার সঙ্গে কথা বলবে তখন বিরক্তি ভাব না দেখানোটাও একটা আদব জোরে বলেন সুবহানাল্লাহ কেউ কথা বললে মনে করবেন আপনার কষ্ট হলো বুঝতে দিবেন না ইনশাআল্লাহ এরপরে আট নাম্বার হচ্ছে যখন মসজিদে আসবেন কোন মজলিসে বসবেন তখন কারো ঘাড় টপকে আসবেন না কারো ঘাড় টপকে আমরা করি কি সবার লাস্টে মসজিদে আসছি সবার লাস্টে একটা মজলিসে আসছি আসার পরে সবার ঘাড় টপকা টপকা সামনে আসার চেষ্টা করতেছি এই কাজ করবেন না যে আগে আসবেন সে আগের কাতারে বসবেন তারপর যে আসবেন পরের কাতারে বসবেন তারপর যে আসবেন তার পরের কাতারে এমন করে সুন্দর একটা পরিবেশ রক্ষা করবেন সবার লাস্টে আইসা সবার আগে ঘাট টপকানোর চেষ্টা করব না যেখানে জায়গা পাইবেন ওইখানেই বসে যাবেন ইনশাআল্লাহ এটা কিন্তু একটা আদব মনে থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এরপরে নয় নাম্বার হচ্ছে হাই তোলা গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার আমাদের আমরা যখন হাই তুলি হাই তোলার সময় হা করে শুধুমাত্র হাই তুলি কিন্তু আপনি আমি জানি না হাই যখন তুলি তখন কিন্তু শয়তান মুখের মধ্যে যায় এটা কি আমরা জানি হাই যখন তুলবো হাই তোলার সময় এই যে বাম হাতের উল্টা পিঠটা এরকম মুখে দেবেন যত দূর সম্ভব হাই তোলাকে রোধ করবেন এবং উল্টা পিঠটা মুখের মধ্যে দিয়া হাইটাকে রোধ করবেন যাতে শয়তান মুখের মধ্যে না যায় ইনশাআল্লাহ এইটা হচ্ছে আপনার নয় নাম্বার এরপরে দশ নাম্বার দাড়িকে বড় করতে হবে আর গোপকে ছোট করতে হবে কিন্তু আমাদের সমাজে আমরা অনেকেই গোপটাকে বড় বানায় দিছি কিন্তু দাড়ি রাখি নাই ক্লিন শেভ করছি করি নাই প্রিয় ভাইরা এই কাজ করব না দাড়িকে ছেড়ে দেব সব সময় আপনি রাসূলের সুন্নাহ আপনি অনুসরণ করেন দুনিয়ার কে কি মনে করলো করুক আপনার বউ যদি নিষেধ করে দাড়ি রাখা যাবে না তারপরও আপনাকে দাড়ি রাখতে হবে আপনি দাড়ি রাখেন আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির যে প্রশ্নগুলো করবে এই মুনকার নাকির আসার আগেও আপনারা ইসলামের ইতিহাস পড়ে দেখেন রাসূলের হাদিসগুলো পড়ে দেখেন মুনকার নাকির আসার আগেও কিন্তু দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে ঢোকার পরে আপনার মাথা থেকে পা পর্যন্ত চেকআপ করবে চেকআপ করার পরে দেখবে কোন কোন জায়গায় কোন সমস্যা এখন শুরুতেই যদি আপনার দাঁড়িতে আটকে যায় তাহলে তো আপনি প্রথমেই যদি প্রথম সাবজেক্টেই ফেল করে ফেলেন আপনি ক্লাস 5 এ যদি ফেল করেন তাহলে আপনাকে ক্লাস 6 এ কি উঠিয়ে দিবে বলেন দিবে ক্লাস 5 এ ফেল করলে আপনার ক্লাস 6 আর উঠায় দিবে না প্রিয় ভাইরা ঠিক তেমন করে আপনি কবরে যায় শুরুতেই মুনকার নাকিরের পোস্টের আগেই যদি আপনি ফেল করেন তাহলে তো আপনার জন্য পর্যায়ক্রমে মানে বিপদ আর বিপদ আর বিপদ আসতেই থাকবে কথা বলেন ঠিক কিনা বিপদ তো আসতেই থাকবে এজন্য প্রিয় ভাইরা শুরুতেই ফেল মারা যাবে না আমাদেরকে এটা বুঝতে হবে ইনশাআল্লাহ তাহলে দাঁড়িকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব আর গোপকে সব সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ এরপরে আপনার 11 নাম্বার অন্যের ঘরে যখনই ঢুকবো অন্যের ঘরে ঢোকার সময় অবশ্যই সালাম দিয়া অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবে ইনশাআল্লাহ যতই পরিচিত হোক না কেন শুধুমাত্র নিজের বাড়ি ছাড়া নিজের বাড়ি হলো সালাম দিবেন আর অন্যের বাড়ি হলো আপনার ভাই চাচা বা যে কোনো বাড়িতে গেলে আমরা কিন্তু অনেকে হুড়হুড় করে ঢুকে পড়ি এই কাজ করবেন না প্রথমে সালাম দিবেন কেউ শুনুক আর না শুনুক সালাম দিয়া অন্যের বাড়ি হলে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবেন এছাড়া প্রবেশ করবেন না এটা সুন্নাতের খেলাফ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা 12 নাম্বার হচ্ছে অন্যের ঘরে উকি ঝুকি দেওয়া এটা সম্পূর্ণ হারাম কোন মানুষ অন্য মানুষের ঘরে কোনো সময় উকি ঝুকি দেব না ইনশাআল্লাহ এরপরে বেগানা নারী পুরুষ এক ঘরের মধ্যে একাকী অবস্থান করাটাও নিষিদ্ধ এই কাজও করব না আমাদের সমাজে দেবর ভাবী এক ঘরের মধ্যে বসে বসে গল্প করে খারাপ কিছু হোক আর না হোক কিন্তু এই কাজটা করাই হারাম আমার কথা কি বুঝাইতে পারছি ভাই যখন তা বাসায় থাকবে না তখন ভাবির সামনে একাকী এক ঘরে অবস্থান করা যাবে না এরকম আপনার খালাতো বোন মামাতো বোন চাচাতো বোন যেই হোক না কেন যার সঙ্গে আপনার খারাপ সম্পর্ক শয়তান শুধুমাত্র মাহরুম নারীগুলো যাদের সঙ্গে বিবাহ হওয়া হারাম এই নারীগুলো ছাড়া অন্য নারীগুলোর সাথে ঘরের মধ্যে অবস্থান একাকী করাটা হারাম এই কাজ কখনোই করবেন না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এরপরে 13 নাম্বার শিশুদেরকে আদর করতে হবে এবং শিশুরা
যদি আপনাকে কোনো বিষয় কষ্টও দেয় আপনি খেলার ছলে সুন্দর করে তাকে বোঝায়া বলবেন রাগান্বিত হয়ে মাইরা পিটায়া বাচ্চাদেরকে কিছু বোঝাইতে যাবেন না তাহলে বাচ্চাগুলো আরো নষ্ট হয়ে যাবে এবং তাদের মস্তিষ্কের প্রতি আঘাত হানবে এবং আস্তে আস্তে সে মানে উগ্র টাইপের হয়ে যাবে এজন্য বাচ্চাদেরকে পিটাবেন না যতদূর সম্ভব আপনি ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন ইনশা আল্লাহ 14 নাম্বার হচ্ছে ভালো মানুষ হতে হলে আপনাকে পশু পাখিদেরকেও ভালোবাসতে হবে খাবার দিতে হবে 15 নাম্বার অন্যের অন্যকে সাহায্য করতে হবে অন্যের প্রয়োজন পূরণ করতে হবে 16 নাম্বার কর্জে হাসানা অর্থাৎ মানুষকে টাকা ঋণ দিতে হবে ধার দিতে হবে সুদের উপর না আবার এমনিতে মানুষকে কি দেওয়া লাগবে টাকা ধার দেওয়া লাগবে আপনি সুদের উপর দিয়া আপনি মনে করতেছেন নেকি হচ্ছে আপনি টাকা পাচ্ছেন মানুষের উপকার করতেছেন এই কাজ ভুলেও করা যাবে না কারণ আপনার দুনিয়াও জাহান্নাম হয়ে যাবে রিজিক থেকে বরকত আল্লাহ উঠিয়ে নেবে মরার পরও জাহান্নাম অপেক্ষা করতেছে এজন্য আপনি 2000 টাকা পাললো 1000 টাকা পাললো মানুষের বিপদের সময় কর্জে হাসানা অর্থাৎ টাকা ধার দেন এতে আপনি প্রচুর পরিমাণে সওয়াব পাবেন এবং আপনি সমাজের মধ্যে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই কাজটি করার জন্য আপনাকে আদেশ দিয়েছেন প্রিয় ভাইরা এরপরে 17 নাম্বার অন্য কেউ আপনার সামনে কথা বলতেছে এই কথা শোনার আগেই দৃষ্টি ফেরাবেন না ইনশা আল্লাহ 18 নাম্বার দোয়ার সময় আমরা সব সময় দোয়ার সময় নিজের নামে দোয়া কিন্তু আগে করি তাই করি না কিন্তু সব সময় যখন একাকী দোয়া করবেন এই দোয়ার সময় আগে বাবা মা পরিবারের লোকজনের জন্য দোয়া করবেন তারপরে নিজের জন্য দোয়া করবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত ইনশা আল্লাহ 18 নাম্বার হচ্ছে 19 নাম্বার রাস্তার মধ্যে যদি কেউ দাঁড়িয়ে থাকে সামনে আপনার দাঁড়ায় আছে আমরা অনেক সময় করি কি বিরক্ত হয়ে ধাক্কা দিই ধাক্কা দিয়ে সরায়া সামনে যাওয়ার চেষ্টা করি এটা করি কিনা প্রিয় ভাই রাস্তার সামনে কেউ দাঁড়ায় থাকলে ধাক্কা দিয়ে সরায়া দেওয়ার চেষ্টা করবেন না বরং রাস্তার মধ্যে কেউ দাঁড়ায় থাকলে আপনি সুন্দর করে আদবের সঙ্গে একটু সাইডে যেতে বলে আপনি রাস্তা দিয়ে সামনে আপনার গন্তব্যে চলে যান ইনশাআল্লাহ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এরপরে 20 নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তি যদি আপনার শত্রু হয় তাহলেও তাকে আপনি দেখতে যাবেন এবং তার সেবা শুশ্রূষা করবেন এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত এই কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন এরপর 21 নাম্বার হচ্ছে ফজরের পর না ঘুমিয়ে ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত যদি সম্ভব হয় যায় নামাজেই বসে দোয়া কালাম পড়তে থাকবেন আর যদি সম্ভব হয় কোরআন তেলাওয়াত করবেন আর যদি সম্ভব হয় ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত ঘুমাবেন না আপনি বাইরে হাঁটাহাঁটি করেন এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি করবেন এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রিয় ভাইরা এরপরে 22 নাম্বার মানুষকে ভয় দেখাবেন না কোনো বিষয়ে যে কোনো সমস্যায় পড়লে বিপদে পড়লে আপনি তাকে অনুপ্রেরণামূলক কথা বলবেন কি বলবেন অনুপ্রেরণামূলক কথা বলবেন ভয় দেখাবেন না সে যাতে তার কাজের প্রতি আগ্রহ হারিয়ে না ফেলে 23 নাম্বার গরিব দুঃখী মানুষ যারা বিধর্মী যদি হয় তারপরও তাকে আপনি খাওয়াবেন ইনশাআল্লাহ এরপরে 24 নাম্বার ঘরের মধ্যে আপনার স্ত্রীকে কাজে সহযোগিতা করেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে যাইতেন যুদ্ধ করতে গেলেও যুদ্ধের তরবারি যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন ওই তরবারি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গিয়ে যুদ্ধ থেকে এসে বা যাওয়ার পথে বা বাসায় যখন থাকতেন স্ত্রীদের তরকারি কাটার কাজে সহযোগিতা করতেন একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা তাহলে স্ত্রীর কাজে সহযোগিতা করবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সে যে রকমই কাজ হোক স্ত্রীকে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন সকলে বলেন আমিন